नमस्कार, आमी डायटिशियन सोमा मंडल। आज के आपनादेर के बोलबो डायटरी फाइबार कतटा गुरुत्वपूर्ण आमादेर सार्विक सुस्वास्थ्येर जोन्नो। प्रथमत डायटरी फाइबार आमादेर क्षुद्रान्ते प्रिबायोटिक हिसेबे काज करे प्रोबायोटिक गुलोके बृद्धिते एवं भालोभावे काज करते साहाज्य करे। ताछाड़ाओ डायटरी फाइबार कन्स्टिपेशन दूर करे, लूज मोशन होले स्टूल तैरीते बा स्टूल फर्मेशने हेल्प करे एवं डायटरी फाइबार मधुमेह रोग बा सुगार रोग नियंत्रणे सहाज्य करे। ताछाड़ाओ जारा अतिरिक्त खाद्य ग्रहणेर फले बा अतिरिक्त खाद्य ग्रहण ना करे जादेर सैटाइटी आसे ना तादेर जोन्नो एटा सैटाइटी भैल्यू प्रदान करे। तो एबार आमी बोलबो कत रकमेर हय डायटरी फाइबार। डायटरी फाइबार मूलत दु रकमेर हय, एकटा सलिबल और एकटा इनसलिबल। सलिबल फाइबार प्रचुर परिमाणे जल शोषण करे जेलेर आकार धारण करे। जेलिर मतो एई सलिबल फाइबार आमादेर खाबारेर शर्करा जातीय खाद्येर संगे मिशे शर्करा जातीय खाद्येर ओपर क्रियाकारी उत्सेचकेर कार्यके যথেষ্ট পরিমাণে হ্রাস করে, তার ফলে আমাদের শরীরে টোটাল কার্বোহাইড্রেট কম প্রবেশ করে। এবং যেগুলো ইনসলুবল ফাইবার আছে সেই ফাইবারগুলি আমাদের শরীরে পাকস্থলীতে এবং ক্ষুদ্রান্তে প্রায় অপরিবর্তিত থাকে। এই অপরিবর্তিত ফাইবারগুলি ছাকনির মতো কাজ করে, ছাকনির রূপে গ্লুকোজের মলিকিউলগুলোকে খুব ধীরে ক্ষুদ্রান্তে প্রবেশ করতে সাহায্য করে, তার ফলে রক্তে সুগার স্পাইক হয় না। আমরা প্রচুর পরিমাণে ফাইবার পেতে পারি সলুবল এবং ইনসলুবল বিভিন্ন দানাশস্য থেকে, চাল থেকে, গম থেকে, এসবগুলোর ভুষি, চিয়া সিড, স্যালাড, ফল থেকে যথেষ্ট পরিমাণে পাওয়া যায়। তাছাড়াও আজকাল বাজারে কমার্শিয়াল ডায়েটারি ফাইবার পাওয়া যাচ্ছে। যদি আমরা বাঙালিরা দুপুরে ভাত খাওয়ার আগে, আমরা তো ব্রাউন রাইস খাই না সাধারণত, খেতে অভ্যস্ত নই, বাঙালিরা যাদের মধুমেহ আছে তারা সাদা বা পলিশ চালের ভাত খাওয়ার আগে যদি 10 গ্রাম ডায়েটারি ফাইবার 1 কাপ জলে গুলে খেয়ে নেয়, তাহলে সেক্ষেত্রে যথেষ্ট ভালো পরিমাণে প্রোস্প্র্যান্ডিয়াল ব্লাড সুগারকে কন্ট্রোল করা যেতে পারে। ধন্যবাদ।